ওকে, সো এখন আমরা যেটা করতে আলোচনা করবো সেটা হচ্ছে সংকেত লেখার নিয়ম। এবং সংকেত লেখার নিয়মে এটা হচ্ছে প্রথম ভিডিও। এইটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে, আমি তোমাদের পর্যায় সারণীর জন্য যে গ্রুপটা দিয়েছিলাম ষষ্ঠ অধ্যায়ের একটা লেকচারে, ওইখান থেকে তোমাদের ওই সিস্টেমটা শিখে নিতে হবে, যে পর্যায় সারণীর যে যে গ্রুপগুলো দিয়েছিলাম সেই গ্রুপগুলো কিভাবে মনে রাখতে হবে সেটার জন্য তোমরা ওই ভিডিওটা ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ওইটার লিঙ্ক দেওয়া আছে, তোমরা ওইখানে গিয়েও দেখতে পারো, বা তোমরা যদি ষষ্ঠ অধ্যায়ে চলে যাও ষষ্ঠ অধ্যায়েও গিয়ে দেখতে পারবা এই পর্যায় সারণীর এটা। ঠিক আছে, তো আমি জাস্ট চাচ্ছি আমি এখন পর্যায় সারণীটা লিখবো তোমাদের লেভেলের জন্য, যতটুকু আমি শিখেছিলাম সেটা আমি লিখবো। এবং সেইখান থেকে আমরা কিভাবে সংকেত লিখতে পারি, অ্যাকচুয়ালি সংকেত লিখতে গেলে আমাদেরকে আগে জুজুরির বেসিকটা ক্লিয়ার হতে হবে। এখন এইদিকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে কোন মৌলট কোন পরমাণুটা জুজুনি কত সেটা, এবং এবং সেটা তোমরা কিভাবে এত খুব তাড়াতাড়ি মনে রাখবা বা সহজে মনে রাখতে পারবা। ঠিক আছে, সো এখন দেখো সেটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এক নম্বর গ্রুপে যেটা লিখছিলাম সেটা হচ্ছে, এক নম্বর গ্রুপে লিখছিলাম হচ্ছে এই দিক থেকে লিখি, তখন দেখা যাবে যে আবার ইয়া হচ্ছে না। এক নম্বর গ্রুপে লিখছিলাম হচ্ছে এইচ এল আই এন এ কে আর বি সি এস এফ আর, খেয়াল করো। এক নম্বর যেটা লিখছিলাম সেটা হচ্ছে, এক নম্বর লিখছিলাম হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, এগুলো কিন্তু প্রতীক, কারণ হচ্ছে এই হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপটা আমি লিখছি জাস্ট এইচ লিখছি। তো এটা হচ্ছে হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, তারপর হচ্ছে এন এটা হচ্ছে সোডিয়াম, ক্লিয়ার? অ্যাকচুয়ালি এটা গ্রিক ল্যাটিন নেম হচ্ছে নেট্রিয়াম, সেইখান থেকে সোডিয়ামের ল্যাটিন নেম হচ্ছে নেট্রিয়াম, তো ওইখান থেকে আছে আমরা এন এ। এবং পটাশিয়াম সেটা হচ্ছে ইংলিশ, বাট এটা ল্যাটিন হচ্ছে কেলিয়াম, সেখান থেকে আছে আমরা কে, ক্লিয়ার? তারপর হচ্ছে রুবিডিয়াম, সিট্রিয়াম, ফ্রান্সিয়াম। তারপর আমরা যদি দুই নম্বরে চলে যাই সেটা হচ্ছে বিই এম জি সি এ এস আর ডি এ আর এ। এবং এইটা মনে রাখার জন্য আমি যে টেকনিকটা দিয়েছিলাম সেটা হচ্ছে লিনাকে রুগী সাজালো ফ্রান্সে, এবং এইটা মনে রাখার জন্য যে টেকনিকটা দিয়েছিলাম সেটা হচ্ছে বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। তারপর আমি চলে গেছিলাম মাঝখানে কয়েকটা গ্রুপ তোমাদের দরকার পড়ে না, যেটা দরকার পড়ে সেটা হচ্ছে তেরো থেকে, তেরো থেকে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে বি এ এল জি এ আই এন টি আই, অর্থাৎ এখানে ছিলাম হচ্ছে বোয়াল যা ইনটে, অর্থাৎ থেকে বোয়াল মাছ ছিল বাংলাদেশে সেখান থেকে ওই বোয়াল মাছটা ইন্ডিয়াতে চলে গেল। তারপর আমরা দিয়েছিলাম হচ্ছে চোদ্দ সি এস আই জি ই এস এল পি বি, অর্থাৎ এটা ছিল কোসি যে ছন পাবে ফিরিয়া। দেন পনেরো নম্বরটা ছিল এন পি এ এস এস বি বি আই, এটা হচ্ছে এন তে হচ্ছে ওয়ান, তারপর পি তে হচ্ছে পাগল, এ এস তে হচ্ছে এসে ছিল, এস বি তে হচ্ছে সেদিন, বি আই তে হচ্ছে বিকালে। এবং এগুলোকে বলা হচ্ছে নাইট্রোজেন ফসফরাস আর্সেনিক, এই তোমাদের পর্যন্ত এই পর্যন্ত মনে রাখতে চলবে। এটা হচ্ছে বিসমাথ, এটা হচ্ছে কার্বন, এটা হচ্ছে সিলিকন, এটা হচ্ছে জার্মেনিয়াম, তারপর হচ্ছে বোরন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ক্লিয়ার? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম। তো এগুলো তোমরা যদি একটা পর্যায় সারণী নেও তখন দেখবো যে নিচে পনেরোটা লেখা আছে, তোমরা ওগুলো দেখে শিখতে পারো। ঠিক আছে, এগুলো নিয়ে টাইম নষ্ট করার কোনো দরকার নেই। সো শুরুতে ও এস এস ই তে পড়ে, খেয়াল করো এটা কিভাবে মনে রাখছিলাম, ও এস এস সি তে পড়ে, আমাদের বেসিক তোমাদের লেভেল পর্যন্ত এইটাই বেসিক, আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। এইটা নিয়ে কাজ করার জন্য যেহেতু তুমি এই এই পুরো গ্রুপটা মনে রাখো, তোমার একটা সিস্টেম তোমাকে আমি দিয়েছি আগের রাতে, যে লিনাকে খেয়াল করো এল আই এন এ কে লিনাকে রুবি সাজালো ফ্রান্সে, তো এই পুরো গ্রুপটা যোজন হচ্ছে ওয়ান, সেটা তোমাকে মনে রাখতে হবে। এই পুরো গ্রুপটা যোজন হচ্ছে ওয়ান, অর্থাৎ এই গ্রুপের যে কোনো একটা মৌলের ক্ষমতা হচ্ছে ওয়ান, কত? এই গ্রুপের যে কোনো একটা মানে মৌলের পরমাণুর ক্ষমতা হচ্ছে ওয়ান, তার মানে এদের জন্য আমি লিখতে পারি ওয়ান। সো এদের পাশে আমি লিখে রাখবো ওয়ান, ওয়ান ওয়ান গ্রুপে আছে, সো ওয়ান, এটা মনে রাখতে পারো সহজে, খেয়াল করো। দেন তোমরা যেটাতে চলে যাবো সেটা হচ্ছে এই যে দুই নম্বর গ্রুপটা ছিল, এই দুই নম্বর গ্রুপটা যোজনই হচ্ছে টু, এটা মনে রাখার টেকনিকটা ছিল বি তে বিধবা, এম জি তে মায়ের, সি এ তে ক্যাডার, এস আর তে সন্তান, বিয়েতে বাদশা, হারেতে রহিম, তার মানে বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। তো এবং এইটার যে যত ক্ষমতা সেই ক্ষমতা হচ্ছে টু, সেটা ক্ষমতা কত? টু। তারপর যেটাতে চলে যাবো সেটা হচ্ছে এই তেরো নম্বর ছিল, তেরো নম্বর গ্রুপ, ভাবো না যে এইটার ক্ষমতা তেরো হবে, ক্লিয়ার? তো তোমরা যেটা করতে পারো ট্রিক্স করতে পারো সেটা হচ্ছে
এটা দেখো, এটা হচ্ছে বোয়াল, বোয়াল মাছ যায় ইটিয়া। তো এইটার ক্ষমতা হচ্ছে তিন, এটার ক্ষমতা কত? হ্যাঁ তিন। তারপরে তোমরা যেটা জানতে পারো সেটা হচ্ছে এই যে চোদ্দ নম্বর গ্রুপে যেটা ছিল সিএসআই অর্থাৎ কই সি যে ছন পাবে ফিরিয়া, সেটার জন্য এটার যোজন হচ্ছে চার, এটার যোজন হচ্ছে চার। তার মানে দেখো তুমি যদি এটা খুব ভালোভাবে মনে রাখতে পারো, তখন দেখো প্রথম চারটার, প্রথম চারটার গ্রুপে অর্থাৎ এইদিকে চারটার গ্রুপে যে কোনোটার যোজনই তুমি খুব ভালোভাবে মনে রাখতে পারতেছো। ওয়ান টু থ্রি ফোর, ক্লিয়ার? ওয়ান টু থ্রি ফোর। দেন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তারপরে তুমি কাজটা শুরু করবো হচ্ছে আঠারো থেকে, তার হচ্ছে আঠারো থেকে কাজ শুরু করবা। আঠারো থেকে কাজ শুরু করার জন্য তুমি যেটা করবা সেটা হচ্ছে যোজনী বের করার জন্য আঠারো থেকে বিয়োগ দিয়ে বের করবা গ্রুপ সংখ্যা। তারপর এটা আঠারো নম্বর গ্রুপে আছে, তো আঠারো থেকে যদি আঠারো বিয়োগ দাও তখন এই গ্রুপের যে কোনো মৌলের পরমাণু যোজন হচ্ছে আঠারো থেকে আঠারো বিয়োগ দিলে জিরো, এই গ্রুপের যে কোনো মৌলের যোজন হচ্ছে জিরো। তারপরে যেটা যাবা সেটা হচ্ছে আমরা যদি সতেরোতে চাই এটাতে কি করবা আঠারো থেকে বিগ দিবা, তো যখন এটাকে আঠারো থেকে বিগ দিবা এটা হচ্ছে ওয়ান, কিন্তু সতেরো গ্রুপে। আমি যদি বলি ফ্লুরিনের যোজনী কত, ওয়ান। আমি যদি বলি ক্লোরিনের যোজনী কত তখন বলবো ওয়ান, আমি যখন বলি ব্রোমিনের যোজনী কত তখন বলবো ওয়ান, ক্লিয়ার? তারপরে আমি যদি চলে আসি এইটাতে আঠারো থেকে ষোলো বিগ দিলে থাকে হচ্ছে তোমার সরি টু, অক্সিজেনের ক্ষমতা হচ্ছে দুই, আগে লেকচারে কিন্তু আমি এটা ব্যবহার করছিলাম, এবং হাইড্রোজেনের ক্ষমতাটা ব্যবহার করছিলাম, হাইড্রোজেনের ক্ষমতা হচ্ছে ওয়ান, এবং অক্সিজেনের ক্ষমতা বা অক্সিজেন দিয়ে যোজনী সেই যোজন হচ্ছে টু, এবং সালফারের যোজনী টু, বাট সালফারের যোজনী হচ্ছে পরিবর্তনশীল, অর্থাৎ কোনো কোনো সময় ধরো তোমার ক্ষমতা বেশি থাকতে পারে আবার কোনো কোনো সময় কমও থাকতে পারে। সো সালফার এরকম একটা প্রদর্শন করে, সালফারের যোজনী হচ্ছে দুই চার ছয়, ঠিক আছে? সো এইগুলা যেগুলার ক্ষমতা আলাদা করেও আমাদেরকে মনে রাখতে হবে সেটা নিয়ে আমি একটু পরে বলতেছি, বাট আমরা এইভাবে আগে টেকনিকটা শেষ করি। এবং এদিকে পনেরো গ্রুপের যেই মৌলগুলো আছে সেটা হচ্ছে কি বলছিলাম, একটা হচ্ছে নাইট্রোজেন, একটা ফসফরাস, একটা হচ্ছে আর্সেনিক, একটা হচ্ছে বিসমাথ। এটা কি জানি অ্যান্টিমনি নাকি ছিল, স্টিবিয়াম বলে গেলাম, অ্যান্টিমনি ছিল হয়তো বা। আচ্ছা দেখো, সো এইটার ক্ষেত্রে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপরে বিসমাথ, সো এইটার সবগুলোর যত যোজনী সেটা হচ্ছে থ্রি। কিভাবে বের করলো? আঠারো থেকে যদি পনেরো দিন দেয় তখন কি পাচ্ছ? থ্রি, ক্লিয়ার? তার মানে তুমি, তোমাকে সামনে নাইট্রোজেন দেবো, নাইট্রোজেন দেওয়ার পরে যদি তুমি বলি যে নাইট্রোজেনের যোজনী কত, তখন তুমি তুমি এই চার থেকে সরাসরি বলে দিতে পারবা যে নাইট্রোজেনের যোজনী হচ্ছে তিন, ক্লিয়ার? তোমাকে জাস্ট টেকনিকটা মুখস্থ করতে হবে। প্রথম হচ্ছে তোমাকে টেকনিকটা মুখস্থ রাখতে হবে হচ্ছে যে আমাকে এই টেকনিকটা কি, এটা মনে রাখার টেকনিক, এটা মনে রাখার টেকনিক হচ্ছে, এক নম্বরটা মনে রাখার টেকনিক হচ্ছে রিনা কে রবি সাজাল ফ্রান্সে, হাইড্রোজেনটা আলাদা করে মনে রাখবা, রিনা কে খেয়াল করো, এল আই এন এ কে, রিনা কে, আরবিতে রবি, সাজাল মানে সি এইচ, ফ্রান্স মানে এফ আর। দুই নম্বরটা কি, বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম। তেরো নম্বরটা কি, বোয়াল মাছ যায় ইন্ডিয়া। চোদ্দ নম্বরটা কি, কইসি যে ছন পাবে ফিরিয়া। পনেরো নম্বরটা হচ্ছে ওয়ান পাগল এসেছিল সেদিন বিকালে। ষোলো নম্বরটা হচ্ছে ও এস এস সি তে পরে। সতেরো নম্বরটা হচ্ছে ফুলকলির বাড়িতে ইট আছে, ফুলকলির বাড়িতে ইট আছে। আঠারো নম্বরটা এইভাবেই মনে থাকে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, কিভাবে মনে রাখতে হবে, ক্লিয়ার? সো এখন দেখো, তার মানে আমরা এই যোজনী বা যোজ্যতা, আমরা যোজনী বা যোজ্যতা মনে রাখার একটা সহজ প্রক্রিয়া বের করে ফেললাম, সেটা হচ্ছে আমরা জাস্ট এইভাবে লিখে নিব গ্রুপ গুলো, লেখার পরে আমরা জাস্ট ওইখানে ওয়ান টু থ্রি ফোর প্রথমে দিব, তারপর থ্রি ফোর পর্যন্ত যাওয়ার পরে আমরা যেটা করবো উল্টা দিক থেকে আসবো, এবং সেখান থেকে আমরা জিরো ওয়ান টু দিয়ে আসবো, জি পর্যন্ত আসে, এবং দেখবো যে জিরো ওয়ান টু জি এই পর্যন্ত আসে আটকে যাবে, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের যোজনীর ধারণা। এখন দেখো, এখন তোমাদেরকে আমি কয়েকটা স্পেশাল মৌল দিব যে মৌলগুলো এখানে আসে নাই, খেয়াল করো এখানে তুমি ওয়ান টু তারপরে কিন্তু থ্রি গ্রুপ ছিল, অ্যাকচুয়ালি আঠারোটা গ্রুপ ছিল, বাট আমি তোমাকে জাস্ট কয়েকটা গ্রুপ দিলাম, যেটা হচ্ছে ওয়ান টু তারপরে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো, মাঝখানে আরো কয়েকটা গ্রুপ বাকি গেছে, ওই গ্রুপগুলোর কিছু মৌল তোমাদের বইয়ে ব্যবহার করা হয়, মানে সেই জন্য আমি জাস্ট ওই গ্রুপগুলোর মৌলগুলো বলবো, এবং মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কত এবং ওইগুলোর যোজনী কত সেটাও বলে দিব, এবং কিছু কিছু মৌল যেটা বললাম যে কিছু কিছু পরমাণু পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে, অর্থাৎ ধরো কিছু কিছু মানুষ আছে তাদের ধরো একটা সময় খুব বেশি টাকা থাকে তাদের ক্ষমতা খুব বেশি, একটা সময় খুব কম টাকা থাকে তাদের ক্ষমতা খুব কম, এরকম এক ব্যাপারটা। তো সেই কারণে আমি ওইগুলো এখন ইন্ডিভিজুয়ালি চলে যাবো, যে অ্যাকচুয়ালি মানে সংক্ষেপ লেখার, সংক্ষেপ লেখার প্রথম কথাটাই হচ্ছে তোমাকে আগে যোজনীটা শিখতে হবে। সো এই যোজনীটা যেহেতু আমরা শিখে ফেলছি, আমরা তোমাদের বইয়ের অন্তত এইগুলো যেগুলো ছিল হাইড্রোজেন, তারপর হিলিয়াম, তারপর হচ্ছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন, তারপর হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার,
ক্লোরিন আর্গন তারপরে আর্গনের পরে যেতে পারো পটাশিয়াম ক্যালসিয়াম তোমাদের বই এই পর্যন্ত দেওয়া সো এই পর্যন্ত যতগুলো ছিল ততগুলো যোজনীগুলো আমরা খুব সহজে শিখে ফেলতে পারলাম এবং এটা তোমার 9 10 এর কাছে দিবে সো আমি যাচ্ছি কিছু একটা শেয়ার সো আমি এখন চলে যাব হচ্ছে তোমাকে লোহার সংকেত অর্থাৎ তুমি যদি একটা লোহাকে ভাঙো একটা লোহাকে যদি তুমি ভাঙতে থাকো তখন ওই লোহাটাকে ভাঙতে 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 ওইটা হচ্ছে ইউনিটটা বাবা সেটা হচ্ছে একটা লোহার পরমাণু তাই না ওই লোহার পরমাণুটাকে আমরা লিখি এফ ই দ্বারা আরেকটা যোগ আছে সেটা হচ্ছে জিঙ্ক সেটা হচ্ছে কি জিঙ্ক আরেকটা হচ্ছে কপার সিইউ সো এই তিনটা তোমার আর একটা হচ্ছে পরিবর্তনশীল যৌগ যেটা প্রপোর্শন করে সেটা হচ্ছে সালফার অর্থাৎ এস সো এগুলোর ক্ষেত্রে কোনটা কত যৌগ সেটা আমি বোঝাচ্ছি এফ এর যৌগ হচ্ছে দুইও থাকতে পারে তিনও থাকতে পারে দুইও থাকতে পারে তিনও থাকতে পারে এবং জেটেন এর যৌগ হচ্ছে 2 শুধুমাত্র 2 ঠিক আছে এবং কপারের যৌগ হচ্ছে 1 এবং 2 অর্থাৎ কোন কোন যৌগের ক্ষেত্রে সে 1 যৌগতা প্রদর্শন করে এবং কোন কোন যৌগের ক্ষেত্রে সে 2 যৌগতা প্রদর্শন করে সালফারের ক্ষেত্রে হচ্ছে সালফার হচ্ছে 2 4 6 অর্থাৎ কোন কোন সময় যৌগ গঠনের সময় সে 2 ক্ষমতা দেখায় কোন কোন যৌগ গঠনের সময় সে 4 ক্ষমতা দেখায় এবং কোন কোন যৌগ গঠনের সময় সে 6 ক্ষমতা দেখায় ঠিক আছে সো আমরা একটা যৌগ লিখতে গেলে বা আমরা যদি যৌগের সংকেত লিখতে চাই বা রাসায়নিক বিক্রিয়া করতে চাই সেটা কি হচ্ছে আমাদেরকে প্রথমে কোনটার যোজনী কত বা প্রথমে কোনটার যোজ্যতা কত বা ক্ষমতা কত সেটা আমাদেরকে কি বুঝে যেতে হবে এবং আমি সেইটাই বোঝানোর চেষ্টা করতেছি এই লেকচারে আমরা কোনটার যোজনী কত সেটা নিয়ে লেকচার দিলাম তো সামনের লেকচারগুলোতে আমি কিভাবে সংকেত লিখতে হয় সেটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং